তিনি কিশোর ছাত্রৰ ব্যতিক্রমী পদক্ষেপ, 500 কিলোমিটাৰ সাইকেল চালনাৰ লক্ষ্য। ঐতিহাসিক তেজপুরের অগ্নিগড়ের পৰা আৰম্ভ হল যাত্রা। বহুতৰ বাবে 500 কিলোমিটাৰ সাইকেল যাত্রা ডাঙৰ কথা নহয়, যদিও তিনি কিশোরের বাবে এয়া দুঃসাহসিক বুলিয়ে কব লাগিব। তথাপি তেওঁলোকৰ এই সাইকেল যাত্রা কিন্তু কিয়? গোলকীয় উষ্ণতা, পরিবেশ সম্পর্কত সচেতনতা সৃষ্টির উদ্দেশ্য। অগ্নিগড়েরপরা গুৱাহাটী অভিমুখে মঙ্গলবারে পুৱা আৰম্ভ করিলে সাইকেল যাত্রা। নয়নমণিপরা বিবেক পাতর বিনীত কলিতা নামের শিশুকেটিক উৎসাহ যোগাবলৈ ওলাই আহিল বহুসংখ্যক সচেতন লোক। মরিগাঁওর শঙ্করদেব শিশু নিকেতনের অষ্টম শ্রেণীর ছাত্র নয়নমণি বরা আর বিবেক পাতর, বিনীত কলিতা গুৱাহাটীৰ বিষ্ণুপথৰ শঙ্করদেব শিশু নিকেতনের নবম শ্রেণীর ছাত্র। সে বিনীত কলিতা, মূর আছে বিবেক, আর আমার সহযোগ করেছে নয়নমণি। আমার উদ্দেশ্য হল সেফ নেচার সেফ লাইফ। আপনাদের আমি বিচার যে আপনাদের গছ সংরক্ষিত করে রাখব, যাতে মানে কাটি শাস্তাং নকৰে। যেহেতু আমি বহুত দেখো যে বহুত গরম বৃদ্ধি হয়ে গেছে, আমি যিমান পাৰো গছপুলি ৰুবলৈ চেষ্টা কৰিছো। এতিনিও কিশোর ছাত্রর পদক্ষেপ শলাগিছে সকলোৱে। পরিবেশ সচেতনতার বাবে ওলাই অহা তিনিও ছাত্রর আহ্বান সকলোৱে শুনক। গোলকীয় উষ্ণতা হ্রাস করার বাবে পদক্ষেপ লোক। তেজপুরের পৰা অমলজ্যোতি তালুকদার, দ্য নিউজ প্লাস।